12 জনের অক্লান্ত পরিশ্রম এবং তার সাথে মানে গোজ কাজ ইভেন এখনো কন্টিনিউ চলছে আপাতত আমাদের কিছুটা মানে 90% এর কাছাকাছি এসছে গোজ আছে এবার আছে আমার মনাটা ওর কিছু কিছু জিনিসপত্র আছে এদিক ওদিক দাদার আছে ভাইয়ের আছে তো এদেরগুলো কিছু কিছু সেটিং করতে হবে তাহলেই পুরো পুরি ডান এই যে খাতা আগে দিন দেখিয়েছিলাম কি বাজে অবস্থা ছিল আজকে টুকটাক সব গোছাতে পেরেছি এই জায়গাটা আর এখানটাতে আমার সব কসমেটিক রেখেছি আর এই জায়গাটাতে শাড়ি রেখেছি এই সাইডে লেপ কাঁথা রেখেছি শুধু শাড়ি রেখেছি বাট এখনো পুরোপুরি ফাঁকা ঠিক আছে যদি কিছু প্রয়োজন পড়ে তখন দেখা যাবে আর এটা হচ্ছে আমার ব্যাগ তোমার জিনিস আর আসো আর মনার জিনিস এখানে সবকিছু আছে আমার মনার মনার এখানে হচ্ছে গিয়ে এই এটা মনার এগুলো মনার পঞ্চটা মনার পঞ্চ মনার টুপি মনার গান মনার সবকিছু মনার চলো মনার জামা আছে এখানে হয়েছে আর ডাইনিং প্লেসে একটা জিনিস এখন নেই সেটা হচ্ছে এখানে একটা ম্যাট যে ম্যাটটা আসলে জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগে ঘুরে যাবে আর তার সাথে এখানটাতে আমার পুতুল রয়েছে অনেকগুলো এগুলো 120 টাকা করে সব পুতুল গুলো নিয়েছিল ক্যানিং থেকে আনা হয়েছিল ডাইনিং টেবিলটাকে এখানে সেট করা হয়েছে বুঝে যায় একটু ডাইনিং টেবিলটাকে এখানে সেট করা হয়েছে এটা ডাইনিং প্লেসে আমরা দেখেছিল হয়তো অনেকটা জায়গা চলে যাবে গোছানোর পর মনে হচ্ছে না যে অতটা জায়গা চলে গেছে হ্যাঁ কিচেনটা আমাদের কাছে একটু স্পেস কম লাগছে তার কারণ আমাদের প্রচুর মানে এমনিতেও কিচেনে সবার জিনিসপত্র বেশি থাকে তার মধ্যে আমাদের ডাবল সিলিন্ডার এই জায়গাটায় গ্যাসটা চেঞ্জ করতে হবে নালে ভালো লাগছে না সে এক রকমের হয় না কাচের কালো কালারের ওইগুলো দিলে স্ট্যান্ডার্ড লাগবে হ্যাঁ স্ট্যান্ডার্ড লাগবে সেকেন্ডলি হচ্ছে কি এই গ্যাসের এখান থেকে পাইপের লাইন করতে হবে এখন লাইন আমরা করিনি কেন মনে এটা টাইম সিস্টেমটা খোলা সোফাটা এখানে রয়েছে এই চেয়ারটা যেন ভুলো ওই জন্য নয় না দেয়ালের কাছে তাহলে কিন্তু একদম শেষ আর দাদার ঘরটা এরকম একটা সিচুয়েশনে এখন রয়েছে টুকটাক গুছিয়ে দিয়েছি মনে করো এর থেকে বাজে অবস্থায় থাকবে এখন ভালো আছে ঠিক আছে আমি রাখি না কে রাখি আমি আর যত যত প্রুফ ভিডিও তারপরে সব ওটিটি ফ্রি এখন কি করে বলো তো যখন ভিডিও হয় তখন ওইটুকু টাইম কাজ করো তাছাড়া কাজ করো আমি দেখেছি আমি সব মুভি আর আর যা যা মুভি আছে সব ফ্রি ফ্রি দেখতে পারবো এখন মানে সেটআপ বক্স লাগিয়ে নিজে আজকে এক দিনে ঠিক আছে কিন্তু কালকে থেকে তোর ভাইরা যেন এই ঘরটা পুরো এরকম ভাবে করে রাখে যাতে লোক আসতে তুই দেখাতে ভাইরা রা 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 শান্ত ভাই সবুজ ভাই তো এমনি তো লুলা কাজ করে না তোর কথা কিছু আসবে ওই রকম সবুজ ওই রকম তোমার মতন ফাও ক্রেডিটও নেয় না যে আমি গুছিয়ে রাখি ফাও ক্রেডিট নেয় না এই জায়গা দেখ এই জায়গা তোর দাদার বুক ছিদ্র করে দিয়েছে এখানে এটা শান্ত বুক ছিদ্র করে দিয়েছে এটা আমি যতক্ষণ দেখবো আমার মন ভালো লাগবে না সবুজ ভালো করে এটা আমাদের বাড়িতে থাকছি আজকে ওয়াইফাই আমি লাগিয়েছি এইবারই ওয়াইফাই আমি লাগিয়েছি আমি অনার ও এটা আওয়াজ আসবে না ফেমেনা আসলে
লাউ আর এখানে এনেছে কলা, গাটি, ছোট কুমড়া। কুমড়া দুটো কত নিয়েছে? 62 টাকা, 30 টাকা করে কুমড়ো। আর এই 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 কাটি টুকু আর লঙ্কা এনেছে 60 টাকা, 200 গ্রাম লঙ্কা 60 টাকা। আমার বাবার বাড়ি ইলিশ মাছ উঠেছে বাজারে আজকে? আমাদের দুর্গানগর বাজারে ইলিশ বসবে না? হ্যাঁ না, কালকে আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হবে, শীতের একটা ফিল দেখ। হ্যাঁ এই এটা লাগে, কোথাকার ফিল পেলাম বলতো, এই বিরা এই জায়গা মাঠে তেঁতুল বাগান, তেঁতুল বাগানে গিয়ে সেই তেঁতুল নিয়ে খেলাম। আর ধনে পাতার গন্ধ বেরোতো দু সাইড থেকে, দু সাইড থেকে ধনে পাতার গন্ধ। আমি ওকে দেখেছি 2-3 দিন। আমাদের এখন ওই জন্য আমি চিকেন রান্না বসিয়েছি, যেহেতু অনেক বেশি খাটাখাটনি হয়েছে, অনেক বেশি। আর কি রান্না হবে বাবা? আবার লাউ, এই যে লাউ, এই যে লাউ। তোমার না খাওয়াই ভালো। আমি একটু লাউ ডাল খাবো, আগের দিন ভিডিও তো দেখছিলাম, এখানে মশলা করে রেখেছি। হ্যাঁ নতুন বাড়িতে রান্না, টিকা 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 টিকা। রান্না শুরু হলো, প্রথম দিনই রান্না হচ্ছে চিকেন আর লাউ, মানে আলাদা আলাদা, আর রান্না করছি আমি। আর ওই মেয়েটা চুড়িদার পরে কেমন লাগছে? গন্ধটাও দারুণ এসছে। হ্যাঁ হেভি লাগছে। যাই হোক, এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর তুমি জানিস এখনো পর্যন্ত আমি গায়ে জল ঢালার সময় পাইনি, তাই যখনই আমি স্নান করতে ঢুকবো বলে জামা প্যান্ট নিয়েছি, তখনই মা বললো একটুখানি মাংস। তো হচ্ছিস মা দশ পূজা সব একার হাতে? না তাহলে স্নানটা হয়ে যেত, আমি নয় পূজা। ঘেমে ঘেমে স্নানটা করে নিয়েছিস? এক্ষুনি করবো স্নান, তাই ভাত তো চাপিয়ে দিয়ে স্নান করতে হবে। ততক্ষণে তুই কষাবি চিকেন। ওকে, কিন্তু এইটুখানি আমি তো করছি, তুই পরিষ্কার করে ধুতে হবে। আর গামলাটা ছোট হয়ে গেছে। না না ঠিকই আছে, এইটা তো করছিস, জানিস তো চাল। এই দেখ, হ্যাঁ রাইট, আমি জানি। এই যে হাতটা ঢুকিয়ে যে কটা উঠলো ডলা। ওকে ওকে, কালকে তে রান্না আমি করছি, দাও এডিটিং তুই করবি। আর কালকে ইলিশ মাছ ভাজা আর বাসমতি রাইস। চাল যত ধুবি তত নোংরা বেরোবে, চাল আর ডাল। হ্যাঁ যত ধুবি তত এরকম ঘোলা জল বেরোবে। কেন হয় এরকম? মা রান্না করেছে লাউটা, ভালো হয়েছে। খেয়ে দিয়ে গাইস আর দেখা হবে না, আমি একটা লম্বা চওড়া ঘুম দেবো, কারণ আমি খুব টায়ার্ড।
আমার পায়ের তলা রীতিমতো ফুলে গেছে, ঠিক আছে? দেখো লাল হয়ে গেছে, এরকম হয়ে গেছে পায়ের তলা। এখন কথাও বলতে পারছি না, একটা ঘুম দেবো, টানা কালকে সকাল সকাল উঠবো আবার।